নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 31 আগস্ট শনিবার, দৈনিক রাশিফলের ভিডিও। মেষ টু মীন রাশি আগামীকাল কেমন যাবে, কোন তিনটি রাশির ক্ষেত্রে আগামীকাল সতর্ক থাকতে হবে আর কোন চারটি রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আমি বিস্তারিত আলোচনা করব। এবং যে রাশিগুলোর আমি অর্থপ্রাপ্তির যোগ আপনাদের সামনে তুলে ধরি, আমি বারবার আপনাদের কাছে একটি অনুরোধ করি, আপনারা ভিডিওর শেষে অবশ্যই রাশির নাম এবং টার্গেট নাম্বারটা আপনারা জানতে পারবেন। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আগামীকাল শনিবার কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি রয়েছে, পুষ্যা নক্ষত্র রয়েছে সন্ধ্যা 7:39 পর্যন্ত, বরিয়ান যোগ আগামীকাল রয়েছে এবং রাহুকাল রয়েছে আপনার সকাল 9:10:30 পর্যন্ত। অর্থাৎ এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ, যাত্রা এবং ইনভেস্টমেন্ট, কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। দেখুন, আগামীকাল আপনার পূর্ব দিকে যাত্রা করা নিষেধ রয়েছে, আর যদি আপনারা পূর্ব দিকে যাত্রা করতেই চান সেক্ষেত্রে অবশ্যই একটু দই মুখে দিয়ে ভগবানের নাম স্মরণ করে আপনারা যাত্রা করুন, তাতে বিশেষভাবে লাভকারী হবে। আগামীকাল কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে শুভফল দিবে, দেখুন, আপনার যদি জন্ম নক্ষত্রগুলো এই 27টি নক্ষত্রের মধ্যে এই নক্ষত্রগুলো যদি হয়, আপনার ক্ষেত্রে আগামীকাল দিনটা কিন্তু লাকি হতে চলেছে। ধনিষ্ঠা, মূলা, সাথী, শতবিশা, পূর্বসারা, অনুরাধা, শ্রবণা, জ্যেষ্ঠা, এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে আগামীকাল বড় ধরনের লাভ পাবেন। এবং ভিডিও শেষে কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির লটারি থেকে যোগ রয়েছে আমি আলোচনা করব এবং কিছু উপায় আপনাদেরকে বলবো কি করতে হবে, তাও আপনাদেরকে এই ভিডিও শেষে আমি জানাবো। কিন্তু আপনারা ভিডিওটি আবারও বলবো, অনুরোধ করছি সম্পূর্ণরূপে আপনারা শুনবেন। দেখুন, আগামীকাল এটা শনিবারের দৈনিক রাশিফলের ভিডিও, কেমন যাবে দেখুন। মেষ রাশির আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে, স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু নেই। কর্মক্ষেত্রে আপনার লাভ হবে, তবে ছোটোখাটো চোট আঘাত লাগা সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি আবারও বলবো, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, যারা সিঁড়িতে উঠানামা করছেন বা আপনারা টয়লেটে যাচ্ছেন, অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, পড়ে গিয়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনাদের যে শুভ রং লাল এবং ভাগ্যের যে আপনাদের পার্সেন্টেজ 70%, রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 11:15 থেকে 1:35 পর্যন্ত সময়টা শুভ মেষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকাল কর্মক্ষেত্রে প্রচুর ব্যস্ত থাকবেন, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে এবং আটকে থাকা কাজ, এমন কোনো কাজ যে দীর্ঘদিন আটকে ছিল সেই কাজ আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। শুভ রং ক্রিম, ভাগ্যের পার্সেন্টেজ
75%। বৃষ রাশির রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 10:40 থেকে 12:25 পর্যন্ত সময়টা শুভ। মিথুন রাশি, অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আসবে, সম্পত্তি ক্রয়ের যোগ দেখা যাচ্ছে, আপনি আগামীকাল মনোরঞ্জন অর্থাৎ যে কোনো একটা হয় কোনো গান বাজনা বা কোনো খেলাধুলা বা আপনি কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া, এই জায়গাতে আপনি আগামীকাল খুব ব্যস্ত কিন্তু থাকবেন। আপনাদের যে শুভ রং সবুজ, ভাগ্যের পার্সেন্টেজ 85%। আপনাদের আগামীকালের চেয়ে রাশিভিত্তিক যে শুভ সময় 11:04 থেকে 12:20 পর্যন্ত সময়টা শুভ। কর্কট রাশি, মানসিক দুশ্চিন্তা বাড়বে, কর্কট রাশির যে কোনো বিষয়ে দুশ্চিন্তা আপনাদের আগামীকাল কিন্তু থাকবে। গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানে আপনারা চালান, কোনো বন্ধুর সাহায্য আপনি পাবেন, তার থেকে আপনি কোনো লাভ পেতে পারেন, অর্থাৎ বন্ধুর সহযোগিতা আপনার আগামীকাল কোনো লাভ হতে পারে। শুভ রং সাদা, ভাগ্যের পার্সেন্টেজ 65%। আপনাদের যে আগামীকালের রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 10:45 থেকে 1:00 পর্যন্ত সময়টা শুভ। সিংহ রাশি, কর্মক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, কাজের সূত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, অযথা টেনশান চলে আসতে পারে, কোনো ছোটোখাটো কোনো ব্যাপার নিয়ে আপনার মাথায় দুশ্চিন্তা আসার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। শুভ রং লাল, ভাগ্যের পার্সেন্টেজ 70%। আপনাদের যে রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 11:30 থেকে 1:14 পর্যন্ত সময়টা শুভ। কন্যা রাশি, দেখুন আপনাদের যে অর্থনৈতিক যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যা আপনাদের দূর হবে, সম্পত্তি লাভের সম্ভাবনা আগামীকাল দেখা যাচ্ছে, আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। আপনাদের যে শুভ রং গোল্ডেন, ভাগ্যের পার্সেন্টেজ 75%। আপনাদের যে রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 11:28 থেকে 1:10 পর্যন্ত সময়টা শুভ। তুলা রাশি, চাকরি ক্ষেত্রে আপনার লাভ হবে, অর্থনৈতিক স্থিতি পরিবর্তন আসবে, আগামীকাল সম্পত্তি থেকে আপনি লাভ পেতে পারেন। শুভ রং গোলাপি, তুলা রাশির ভাগ্যের পার্সেন্টেজ 80%। আপনার যে রাশিভিত্তিক যে শুভ সময়টা সকাল 10:50 থেকে 1:05 পর্যন্ত। বৃশ্চিক রাশি, স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা আসবে, আমি আবারও বলবো শরীর স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখুন, মানসিক দুশ্চিন্তা আপনাদের বাড়বে, কোনো বন্ধুর সাহায্যে আপনার পরিবর্তন আসার কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের শুভ রং কমলা, ভাগ্যের পার্সেন্টেজ 60%। আপনাদের যে রাশিভিত্তিক যে শুভ সময় 11:35 থেকে 2:04 পর্যন্ত সময়টা শুভ। অনেকেই, আমি আবার বলছি, অনেকেই জানতে চেয়েছেন যে কৌশিকদা ভাগ্যের পার্সেন্টেজ এবং রাশির যে শুভ সময় অর্থাৎ আপনারা যে সময়টাকে কোনো কাজ করবেন সে সময়টা আমি কিন্তু প্রতিদিন প্রত্যেকটি রাশির ক্ষেত্রে বলছি। ধনুরাশি, ধন প্রাপ্তির প্রবল যোগ রয়েছে ধনুরাশির, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, বাদ বিবাদটা এড়িয়ে চলুন,
ছোটোখাটো কলহ আপনার গৃহে কিন্তু হতে পারে। আপনাদের শুভ রং হলুদ, ভাগ্যের পার্সেন্টেজ 70%, আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 11:45 থেকে 1:30 পর্যন্ত। মকর রাশি, আগামীকাল আপনার কোনো যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে, অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে, পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু রয়েছে। সেটা আপনার জন্মদিন হতে পারে, কোনো অ্যানিভার্সারি হতে পারে, বা কোনো একটা ছোটোখাটো পুজো হতে পারে বাড়িতে, সেই নিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান আপনাদের হতে পারে আগামীকাল। শুভ রং মকর রাশির নীল, ভাগ্যের পার্সেন্টেজ 70%। আপনাদের যে শুভ সময় 11:42 পর্যন্ত সময়টা শুভ। এরপর রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি কর্মক্ষেত্রে প্রচুর ব্যস্ততা কিন্তু থাকবে, অর্থলাভের প্রবল যোগ রয়েছে, আপনাদের মান সম্মান প্রাপ্তি কিন্তু হবে। অর্থাৎ যেখানে আপনি কর্মক্ষেত্রে কাজ করছেন সেখানে হয়তো আপনার হায়ার অথরিটি আপনাকে সম্মান প্রদর্শন করলেন, বা সেখানে আপনি কোনো উচ্চ জায়গাতে পদে গেলেন, এখানে কিন্তু আপনাদের সম্মান প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। শুভ রং আকাশি, ভাগ্যের পার্সেন্টেজ 75%। আপনাদের যে রাশিভিত্তিক শুভ সময় সকাল 11:50 থেকে 2:40 পর্যন্ত সময়টা শুভ। এরপর রাশি আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আমি বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার আটকে যেতে পারে, অতিরিক্ত পরিশ্রম, কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম আমি দেখতে পাচ্ছি মীন রাশির। মানসিক দুশ্চিন্তা আপনাদের বাড়বে। শুভ রং হলুদ, ভাগ্যের পার্সেন্টেজ 65%। আপনাদের যে রাশিভিত্তিক যে শুভ সময় সকাল আপনার 11:30 থেকে 12:45 পর্যন্ত সময়টা শুভ। এবার আসি কোন তিনটি রাশির ক্ষেত্রে সাবধান থাকতে হবে। প্রথম রাশি মীন রাশি, অবশ্যই সতর্ক থাকুন, সাবধান থাকুন মীন রাশি। দ্বিতীয় রাশি আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আগামীকাল অবশ্যই আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন, বড় ধরনের ঝুঁকিপূর্ণ কাজ আপনারা করবেন না। তিন নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল একটু হলেও চাপ কিন্তু রয়েছে। এবার কোন চারটি রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, দেখুন আবারও বলি, যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন। আকস্মিক ধন প্রাপ্তির ক্ষেত্রে রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করে, অর্থাৎ লটারি থেকে যারা অর্থপ্রাপ্তির জন্য প্রচুর প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করবে। এবার চারটি রাশির নাম এবং টার্গেট নাম্বার আমি একে একে জানাচ্ছি। প্রথম রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে 5। দ্বিতীয় রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 9। এরপর যে রাশি মকর রাশি। মকর রাশির আপনাদের যে আগামীকালের টার্গেট নাম্বার 3 মকর রাশির। চার নম্বর রাশি তুলা রাশি। তুলা রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, তুলা রাশির টার্গেট নাম্বার 8। যাদের ক্ষেত্রে হচ্ছে না, একবার হলেও আপনারা পরামর্শ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে, এবং আপনারা পাশাপাশি রাহু রক্ষা কবচ এবং বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, এবং ব্যক্তিগত জন্মছক একবার দেখিয়ে অবশ্যই পরামর্শ করে নিন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।